এরপরে পয়েন্টটা হলো জুমার দিনের সময়। বন্ধুগণ, জুমার দিনের একটি সময় আছে যে সময় আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়া আর ফেরত দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জুমার দিনের ফজিলতের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করার পর বলেন, ক্বালা ফীহি সাআতুন, জুমার দিনের মধ্যে এমন একটা সময় রয়েছে, লা ইউআফিকুহা আব্দুল মুসলিম, কোন মুসলিম বান্দা যখন ওই সময়টুকু পায়, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, সে এই অবস্থায় যে সলাত আদায় করতেছে দাঁড়িয়ে, ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যেন চায় তার জন্য, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা চায় তা দিবেন, ওয়া আশরা বিয়াদিহি ইউকাল্লিলুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা অনেক সময় নয়, লম্বা সময় নয়, ইঙ্গিত করেছেন। এখানে দুটি রেওয়ায়েত এসেছে, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, হিয়া মা বাইনা আন ইয়াজলিসাল ইমাম, ইমাম খুতবার জন্য বসা থেকে শুরু করে, ইলা আন তুকদাস সালা, সালাত শেষ হওয়া পর্যন্ত, এই সময়টা কিন্তু দোয়ার সময়, বুঝতে পেরেছেন, এই সময়টা আল্লাহ তার কাছে বেশি গুরুত্ব দেয়। আরেকটি রেওয়ায়েতের মধ্যে এসেছে, রেওয়ায়েতের মধ্যে বলা হয়েছে যে সেটা হচ্ছে ইয়াউমুল জুমআর, আসরের সময় থেকে আরম্ভ করে ইলা গুরুবিশ শামসি, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই দুটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটি সময় দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই জন্য এই সময়তে আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। এই দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই, আমাদের দোয়াকে আমরা শক্তিশালী করতে পারবো।